আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো গত কয়েকদিন আগে একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও পরিণতি ও সুশাসনের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা জানি পরিণতি ও সুশাসন মূলত হচ্ছে নাগরিকতা বিষয়ের বিজ্ঞান। নাগরিকের সামাজিক রাজনৈতিক কার্যাবলী পরিণতি ও সুশাসনের মুখ্য বিষয়। তাহলে আমরা জেনে নিই পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু কি কি। প্রথমত হচ্ছে পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ের আলোচনা করে। নাগরিকের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্র উদ্ভব হয়েছে। সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা প্রভৃতি গুণাবলী রাষ্ট্রকে মহিমান করে তোলে। নাগরিকার অর্থ নাগরিকতা অর্জন ও বিলুপ, নাগরিকতার অধিকার ও কর্তব্য প্রভৃতির অতীত বর্তমান সম্পর্কে পরিণতি কি করে আলোচনা করে। এই জন্য এই পরিণতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। দুই নম্বর হচ্ছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। মানব সভ্যতার বিকাশ আদি ও কৃত্রিম প্রতিষ্ঠান হল পরিবার। এরিস্টটলের মতে রাষ্ট্র হল আদিম রূপ। সময়ের স্রোতে বেয়ে বিবর্তনের দ্বারা পরিবার সম্প্রদ সাধারণত ঘটেছে। সময়ের স্রোত বেয়ে বিবর্তনের দ্বারা পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান। পরিণত সুশাসন তাই পরিবারের বর্তমান ও অতীত তের রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ দ্বারা প্রভৃতি দিক নিয়ে কি করে আলোচনা করে। তিন নম্বর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা করে। পরিণতি মূলত নাগরিকের রাজনৈতিক বিষয় নিয়ে কি করে আলোচনা করে। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি, উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদান, সংবিধান প্রভৃতি ও শ্রেণীভেদে সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ, বিভাগ, সংগঠন, কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে এই পরিণতি কী করে আলোচনা করে। রাজনৈতিক তত্ত্ব, পরিণতি ও সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়েও কি করে আলোচনা করে। পরিণতি ও সুশাসন রাষ্ট্রের উৎপত্তি কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ সম্পর্কেও এই পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। পাঁচ নম্বর হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে এর সম্পর্ক, স্বাধীনতার প্রকৃতি, সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষাকবচ এবং আইনের সাথে এর সম্পর্ক, সাম্যর প্রকৃতি, প্রকারভেদ ও স্বাধীনতার সাথে সম্পর্ক প্রভৃতি বিষয় পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। ছয় নম্বর হচ্ছে নাগরিকতার
স্থানীয় দিক সম্পর্কে কি করে আলোচনা করে। একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন প্রভৃতি বিষয় নিয়ে সেখানে কি করে আলোচনা করে থাকে। এসব প্রতিষ্ঠান নাগরিকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি করে কাজ করে থাকে। এই জন্যই এই পরিণত সুশাসনকেও নাগরিকতার স্থানীয় দিক নিয়ে কি করে আলোচনা করে থাকে। আট নম্বর হচ্ছে নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি নাগরিক জীবনে আসে স্থানীয় জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘ সহ অন্যান্য ও বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পরিণত সুশাসন তাই জাতিসংঘ সহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে নিয়ে কি করে সেখানে আলোচনা করে থাকে। নয় নম্বর, নাগরিকতার অতীত নিয়ে কি করে আলোচনা করে। পরিণত সুশাসন অধিকার কর্তব্য, অতীত ইতিহাস ও গঠন কাঠামো ইত্যাদি সম্পর্কে এই পরিণত সুশাসন কি করে আলোচনা করে থাকে। দশ নম্বর হচ্ছে নাগরিকতার বর্তমান বিষয় নিয়ে আলোচনা করে। পরিণত সুশাসন নাগরিকতার, বিশেষ করে নাগরিকের অধিকার ও কর্তব্য বর্তমান রূপ সম্পর্কেও সেখানে কি করে আলোচনা করে থাকে। নাগরিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এটা হচ্ছে ১১ নম্বর, নাগরিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলি অতীত ও বর্তমান রূপ আলোচনার আলোকে এর ভবিষ্যৎ রূপ ও কার্যাবলী কীরূপ হবে বা হওয়া উচিত সেই সম্পর্কেও পরিণত সুশাসন কি করে আলোচনা করে থাকে। ১২ নম্বর হচ্ছে নাগরিকতার শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, পরিণত সুশাসন সুনাগরিকতার শিক্ষা প্রদান করে থাকে। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পরিণত সুশাসন কি করে আলোচনা করে থাকে। ১৩ নম্বর হচ্ছে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে কি করে আলোচনা করে। আমরা জানি পরিণত সুশাসন একটি দেশের রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়েও কি করে সেখানে আলোচনা করে। বাংলাদেশের পরিণত সুশাসন পলাশী যুদ্ধ, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব, ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, ছয় দফা কর্মসূচি ও আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং পরবর্তী ষড়যন্ত্র, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চ কালরাত বাঙালির নিধনসজ্ঞ এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো নিয়েও মূলত পরিণত সুশাসন কি করে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এর আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম পরিণতির ও সুশাসনের পরিচিতি। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় পরিণতির বিষয়বস্তু পরিধি নিয়ে কি করলাম আলোচনা করলাম। আশা করি আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে
যদি দেখো তাহলে পরিণত সুশাসনের যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। এই আশা ব্যক্ত রেখে আজকে আমি আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, এই কামনা করি আমি আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।